ওকে সো আগের ভিডিওগুলোতে আমরা থিওরি নিয়ে কিন্তু কমপ্লিট আলোচনা করে ফেলেছি এখন আমরা সি পি এইচ নিয়ে যেই ম্যাথ প্রবলেমগুলো ইউজুয়ালি স্লাইডের ভিতরে দেওয়া আছে সেই প্রবলেমগুলো একটু দেখব ঠিক আছে এরপর যদি সময় পাই তাহলে আমরা বাইরের প্রবলেমে কিছু দেখা ট্রাই করবো বাট আমাদের মেইন ফোকাস থাকবে স্লাইডের প্রবলেমগুলোকে একটু শেষ করা তো কী বলা আছে দেখি যে এক্সাম্পল সেভেন পয়েন্ট ওয়ানে এজ স্ট্র্যাটম কনসিস্টিং অফ ফাইন অ্যান্ড ইজ থ্রি মিটার থিক আন্ডার ওয়াট হেড অফ ওয়াটার ফ্লোয়িং ইন অ্যান্ড আপওয়ার ডিরেকশান আচ্ছা পড়াটা একটু ভুল বলেছে একটু ভালোভাবে পড়ি আন্ডার হোয়াট হেড অফ ওয়াটার ফ্লোয়িং ইন অ্যান আপার ডিরেকশন উইল এ কুইকস অ্যান্ড কন্ডিশন ডেভেলপ তো আমরা জানি যে কুইক্স অ্যান্ড কন্ডিশন কোনটা ঠিক আছে সেটা কিন্তু আমরা আগের ভিডিওতে দেখে এসেছি তো সেটা কখন হবে এটা আমাকে বলতে বলা হয়েছে দুটা জিনিস গিভেন আছে সেটা হলো স্পেসিফিক গ্র্যাভিটি এবং ভয়েড রেশিও তো স্পেসিফিক গ্র্যাভিটিটা আমরা এখানে লিখে রাখি জি এস এটা সমান সমান টু পয়েন্ট সেভেন কিছু যেহেতু বুঝতেছি না তাহলে একটু ডাটা লিখা শুরু করি আর ইয়ের ভ্যালু দেওয়া আছে কত ইয়ের ভ্যালু দেওয়া আছে জিরো পয়েন্ট সেভেন জিরো তো এই দুটা জিনিস আমাকে দিয়েছে আর কোয়েশানটা যদি আমরা একটু ভিজুয়ালি বোঝার ট্রাই করি কোয়েশান আসলে বলা আছে যে একটা সয়েল স্যাম্পল মানে আমরা সব কিছুকে আসলে কম্পেয়ার করে নেব আমাদের এক্স এক্সাম্পলে যে আমরা যে সয়েল স্যাম্পল নিয়ে চিন্তা করেছি পুরা থ্রু আউট দ্য হোল থিওরি সেরকম একটা সয়েল কন্ডিশন নিয়ে আমরা চিন্তা করবো আর কি তো আমাকে বলা আছে যে যেই সেন্টার কথা সেই স্যানটা হলো তিন মিটার থিক কত মিটার থিক তিন মিটার থিক এই যে তাহলে এই যে জিনিসটা এটা কী ছিল আসলে এটা আমাদের হাইট অফ ওয়াটার স্যাম্পল ছিল সয়েল স্যাম্পল ছিল তো সেটা দেওয়া আছে কত থ্রি মিটার্স তো আমরা জানি যে কুইক স্যান্ড যদি কন্ডিশন যদি অ্যাপেয়ার করতে হয় তাহলে আসলে কী হতে হয় তাহলে আমাদের পোর ওয়াটার প্রেসার যেটা সেটাকে কিন্তু কিছুটা উপরে থাকতে হয় তো আমরা ধরলাম এইখানের যে হেডটা সেই হেডটা হলো আমাদের পোর ওয়াটারের জন্য যেটা তৈরি হবে সেটা ঠিক আছে অর্থাৎ পোর ওয়াটারের জন্য আমার টোটাল এতটুকু হেড তৈরি হলো যার কারণে আমাদের একটা আপওয়ার্ড ফ্লো তৈরি হবে এই আপওয়ার্ড ফ্লোরের কারণেই আসলে কি কুইক স্যান কন্ডিশনটা অ্যারাইজ করতে পারে তো আমরা জানি যে কুইক স্যান্ডের জন্য আমরা জানি আইসিআর আর এটা অ্যাকচুয়ালি কি এটা অ্যাকচুয়ালি যে একটা হাইড্রোলিক রেডিয়েন্ট রাইট সো এইচ বাই এল তো আমাদের এখানে এলটা হলো কি এইচ কারণ টোটাল তিন মিটারের মধ্যে এতটুকু হেডের ড্রপ আমরা দেখতে পাচ্ছি হেড লস আমরা দেখতে পাচ্ছি তো এটা সমান সমান আমরা আবার জানতাম এটা সমান সমান হয় গামা প্রাইম মানে সাবমার্জড গামা ডিভাইডেড বাই গামা অফ ওয়াটার এখন এই সাবমার্জড গামা যেটা এটা বের করার জন্য আমাদের আরেকটা ফর্মুলা আছে আমাদের এখন লাগবে কোনটা আসলে ওই ফর্মুলাটা লাগবে তো সেটা যদি আমরা এখানে একটু বের করে নিই সাইডে ওকে তো ফর্মুলাটা একটু নোট ডাউন করে রাখবো আমাদের ইম্পর্টেন্ট ফর্মুলা এটা সেটা হলো গামা সাবমার্সড এটা সমান সমান জি মাইনাস ওয়ান জি এস মাইনাস ওয়ান আর কি আর নিচে হবে ওয়ান প্লাস ই এটা সমান সমান কি হয় গামা ওয়াটার হয় সো আমরা গামা সাবমার্সড মাইনাস গামা ওয়াটার যেটা সেটাকে কিন্তু ডাইরেক্ট আরেকটা ফর্মুলার মাধ্যমে লিখে ফেলতে পারি সেটা হলো কত জি এস মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই এবং বেসিক্যালি এই জিনিসটাকে আমরা এখানে রিপ্লেস করে দিব তাহলে ফাইনালি আমরা যে ফর্মুলাটা পাচ্ছি সেটা হলো এইচ পাই ক্যাপিটাল এইচ এইচটা হেড হেডলস এই এইচটা কি সয়েল স্যাম্পল যেটার মধ্য দিয়ে আসলে আমাদের পানিটা সিপ করে যাচ্ছে উপরের দিকে উঠছে এই দুইটা সমান সমান কী হবে এই দুইটা সমান সমান হবে জি এস মাইনাস ওয়ান জি এস মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই তো এখানে সবগুলো ভ্যালুই আমরা জানি এই এইচ এর ভ্যালুটা কত এটা হলো আমাদের থ্রি এটার ভ্যালু কত এটার ভ্যালু জিরো পয়েন্ট এইট এবং এই ভ্যালুটা কত এটা হলো টু পয়েন্ট সিক্স সেভেন জিরো তো এগুলোকে বসিয়ে দিলে আমরা কিন্তু খুব ইজিলি এইচটা পেয়ে যাব এবং এটাই হলো সেই হেড লসটা এবং এটা চলে আসবে আমাদের থ্রি মিটার্স সো এই হলো আমাদের ফাইনাল অ্যান্সার ওকে তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে এটা যে আন্ডার ওয়াট হেড অফ ওয়াটার তাহলে আমরা কিন্তু শুধুমাত্র হেড লস যেটা সেটাকে রিপোর্ট করে করবো অ্যান্সারে কারণ স্লাইডের ভিতরেভাবে বলা আছে তাই আমরা কী করবো যদি আমাকে এটা জিজ্ঞেস করে তাহলে আমরা এইটি ইকস টু থ্রি মিটার মানে হেড লসটা কত সেটাকে রিপোর্ট করবো তো এই হলো আমাদের প্রথম কোয়েশনটা আমরা এবার একটু সেকেন্ড এক্সাম্পলটাতে চাই ওকে তো এই হলো আমাদের সেকেন্ড এক্সাম্পল স্লাইডের সেটা হলো কত সেভেন পয়েন্ট ফোর এক্সাম্পলটা বলা আছে কি এ লার্জ ওপেন এক্সকেভেশন ওয়াজ মেড ইন এ স্ট্যাটাম অফ ক্লে উইথ ওয়াইড রেশিও অফ জিরো পয়েন্ট এইট অ্যান্ড স্পেসিফিক গ্র্যাভিটি অফ সলিডস টু পয়েন্ট সিক্স ফাইভ মানে আমার যে সলিড সলিডসটা আছে সেটা স্পেসিফিক গ্র্যাভিটি জি এস এটা হচ্ছে টু পয়েন্ট সিক্স ফাইভ এবং তার যে হোয়াইট রেশিও সেটা হলো জিরো আর বলা আছে যে এক্সকেভেশন করা হয়েছে ওপেন এক্সকেভেশন কিসের মধ্যে একটা লার্জ স্ট্যাটাম অফ ক্লে তার মানে আমার এখানে একটা স্ট্যাটাম অফ ক্লে আছে সেটার যদি আমরা একটা ভিউ দেখি তাহলে আমরা দেখতে পাবো এমন একটা লেয়ার রয়েছে তো এটাকে আরও ভালোভাবে যদি দেখাই আমি একটু মুছে মুছে দেখাবো আর কি পুরো জিনিসটা সেই জন্য এভাবে করছি আমার এইখানে উপরে আপ লেয়ারটা আছে একদম সয়েলের একদম উপরের লেয়ারটা আর নিচে এখানে সয়েলের নিচের লেয়ারটা আছে রাইট এরকম একটা অবস্থা আমাদের এখন ঘটনা যেটা হলো আমরা এইখানে একটা গর্ত করে ফেলাম আমরা কী করলাম এখানে একটা গর্ত করে ফেললাম তো এই আমরা কী করেছিলাম এই যে এখানে একটা এরকম গর্ত করে ফেলাম ওকে তাহলে গর্ত করলে আমাদের এই পার্টটা কিন্তু আর থাকবে না এটা অবভিয়াসলি বুঝতে পারছি তো এই পার্টটাকে আমরা মুছে ফেললাম ওকে এর কি কী বলা আছে একটু পরই বললো কি যে ওয়েন দ্য ডেপথ অফ এক্সকেভেশন রিচড সিক্স মিটার তার মানে আমরা এরকম করতে করতে যখন ছয় মিটার গভীর একটা গর্ত করে ফেললাম দ্যাট ইজ আমাদের এইখান থেকে এতটুকু যখন কী হলো ছয় মিটার হলো দ্য বটম রোজ গ্র্যাজুয়ালি তার মানে এই যে নিচের প্রান্তটা এই নীচের প্রান্তটা এরকম করে হিভ আউট করা শুরু করলো বুঝতেই পারছি হিভ আউট করার কারণ কি নিচের থেকে পানি উপর দিকে উঠার ট্রাই করছে এখন পানি ওঠার কারণ কি সেটা আমরা একটু পরে দেখছি আগে পলি একটু কী বলা আছে গ্র্যাজুয়ালি ক্র্যাকড অ্যান্ড ওয়াজ ফ্লাডেড ফ্রম দ্য বিলো বাই এ মিক্সচার অফ স্যান্ড অ্যান্ড ওয়াটার তাহলে এটা পলিকে আমরা বুঝতে পারছি যে যখনই আমরা গর্ত করছি 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 একসময় যখন সিক্স মিটারে গেলাম যাওয়ার পরে এই নিচের প্রান্তটা কী হলো এভাবে বাউ হয়ে গেল এটাকে আমরা হিভ ইন বলি তাহলে হিভ ইন হিভ আউট বলি তো হিভ আউট হলো হওয়ার পরে এখান দিয়ে কী হলো স্যান্ড এবং ওয়াটারের মিক্সচার বেরিয়ে আসা শুরু করলো তার মানে আমার সয়েলটা কিন্তু লিকুইডের মতো আচরণ করা শুরু করলো অর্থাৎ সিক্স মিটার গভীর করার পর এটা কুইক স্যান্ড কন্ডিশনে পৌঁছেছে ঠিক আছে এই হলো আমাদের কথা এখন জিজ্ঞেস করা হলো এরপরে কী করলো সাবসিকুয়েন্ট বোরিংস শোড দ্যাট দ্য ক্লে ওয়াজ বাই আ বাই অফ স্যান্ড উইথ ইট সারফেস অ্যাট ডেপথ অফ টেন মিটার তার মানে আমাদের এই পুরাটা তো কী ছিল ক্লে ছিল বোরিং করে দেখা গেল যে দশ মিটার নিচে সেইখানে একটা স্যান্ডের কি ছিল লেয়ার ছিল তো সেই স্যান্ডটাই আসলে আমাদের হিভ ইন করে হিভ আউট করে গিয়ে এদিক বরাবর চলে এসেছে পানি টানি মিক্স হয় আর কি তো জিজ্ঞেস করা হয়েছে কি লোকেট দ্য পজিশন অফ ওয়াটার টেবল বিফোর দ্য এক্সকেভিশন তো এটা তারা আসলে কী বোঝানো সেটা আমরা একটু বুঝি প্রথমে আমাদের ও সয়েলের যে লেয়ারটা সেটা কোথায় ছিল এখানে ছিল সয়েলের লেয়ারটা কোথায় ছিল এইখানে ছিল এবং আমাদের আন্ডারগ্রাউন্ডে যেই ওয়াটার লেভেলটা সেই ওয়াটার লেভেলটা আমরা ধরতে পারি এখানে কোথাও ছিল আন্ডারগ্রাউন্ডে যে ওয়াটার লেভেলটা এরকম তো এরকম অবস্থা যখন ছিল তখন এখানে আমাদের কোনো সমস্যা হচ্ছিল না এবারে যেটা হয় সেটা হলো আমরা এই জিনিসটাকে একটু নিচে নামানো শুরু করলাম এই জিনিসটাকে নিচে নামানো শুরু করলাম তো যখন নিচে নামালাম তখন কি হয়ে গেল আমাদের ওয়াটার এবং পানি এই দুটো লেয়ার কী হয়ে গেছে সেম হয়ে গেছে ঠিক আছে সেম হয়ে গেছে ভালো কথা এবার আমরা কি করলাম এই জিনিসটাকে আরও নিচে নামালাম আরও নিচে নামালাম এই যে যখনই আরও নিচে নামানো শুরু করছি এবার একটু দেখেন কি হয় আমাদের এইখানে পুরা জায়গাটা তো স্যাচুরেটেড পানি দিয়ে রাইট বাট এখানে এখনও এতটুকু প্রেসার ডেভেলপড হয়নি দেখেন এখানে একটা হেডের ডিফারেন্স কিন্তু তৈরি হয়ে গেছে যার কারণে ওয়াটার কিন্তু এখানে সিপ ইন করার ট্রাই করবে বাট এখনও অতটুকু প্রেশার তৈরি হয়নি যেটার কারণে কী হবে আমাদের হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা এমন হয়ে যাবে যাতে কুইকস্যান্ড কন্ডিশনটা তৈরি হয়ে যায় বাট এরকম যদি আমরা চলাইতেই থাকি চলাইতেই থাকি তাহলে দেখা যাবে এক সময় আমরা কমাতে 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 সিক্স মিটার নিচে আনলাম এবং আনার পরে আমাদের এই যে হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা এখান থেকে এতটুকু মানে সয়েল স্যাম্পল হচ্ছে আমাদের এইটা সেই সয়েল স্যাম্পলের উপরে এতটুকু আমাদের হেড লস হেড লসটা এই পরিমাণে পৌঁছে গেছে যার কারণে আমাদের ক্রিটিক্যাল কন্ডিশনটা তৈরি হয়ে গেছে অর্থাৎ এখন আমাদের এই যে সয়েলটা সেই সয়েলটা একটা কুইক স্যান্ডের মতন আচরণ করবে এবং লিকুইড হিসেবে এটা প্রেশারে বাইরের দিকে চলে আসবে তো এই হলো আমাদের কন্ডিশনটা আর কি তাহলে আমরা বুঝতে পারছি যে পানির লেভেলটা আগে এই জায়গায় ছিল আমরা নিচের দিকে এইচ পরিমাণ নামালাম নামানোর কারণে আমাদের এই কুইক স্যান্ড কন্ডিশনটা তৈরি হয়েছে এখন এইচটাকে আমরা এইটা দিয়ে ডিফাইন না করে আমি যেটা করতে পারি সেটা হলো এইটাকে এইচ হিসেবে ডিফাইন করি এইচ না লেটস এইটাকে জেড বললাম জেডটা তাহলে কী বোঝাবে জেডটা বোঝাবে আমাদের শুরুতে ওয়াটার টেবিলটা কোন জায়গায় ছিল এক্সকাভেশনের শুরুতে তো এইটাই আমাদের আসলে বের করতে হবে এইচ এর ভ্যালুটা এইচ জেডের ভ্যালুটা ঠিক আছে এই হলো আমাদের মেইন কন্ডিশন তাহলে পুরো জিনিসটা যদি আবার বুঝি আমি কী করছি আমি উপরে সয়েলের যে লেয়ারটা সেটাকে নিচে নামাচ্ছি তো নিচে নামানোর কারণে আমার হাইড্রোলিক রেডিয়েন্টটা আস্তে আস্তে বাড়ছে কারণ পানির ভেতরের যে ওয়াটার লেভেল সেটা তো কমছে না তো সেই কারণে একসময় হাইড্রোলিক রেডিয়েন্টটা এতটুকু হয়ে যায় যাতে সে স্যান্ড কন্ডিশনটাকে মিমিক করা শুরু করে স্যান্ড কন্ডিশন যখন হবে তখন আমাদের যেই সয়েলটা কুইক স্যান্ডের মতন আচরণ করছে সেটা বের হয়ে চলে আসবে তো এই হলো আমাদের ঘটনা তাহলে আমরা যদি একটু আমাদের কোয়েশনের সাথে মিলানো ট্রাই করি আমাদের থিওরির সাথে তাহলে এই যে পার্টটুকু এই পাটটুকু হলো আমাদের সেই সয়েলের লেয়ারটা যেটার উপর থেকে আমরা পানি ঢাউছিলাম নিচে দিয়ে পানি বের হয়ে যাচ্ছিলো অথবা মোটর দিয়ে আমরা পানিকে উপরে তুলছিলাম এইটা হলো আমাদের সেই লেয়ারটা আর কি তো এই লেয়ারের উচ্চতাটা কত এটা কিন্তু আমাকে বলে দিয়েছে দেখেন এটা হলো আমাদের চার মিটার এই যে টেন আর এখানে হলো সিক্স তাহলে আমি পেয়ে গেলাম যেটা কি সেটা হলো আমাদের এইচ এইচের ভ্যালু হল ফোর মিটার্স বেশ ভালো কথা এবার আমার কোনটা লাগবে এবার আমার লাগবে হেড লসটা তো হেড লসটা কত হেড লসটা কি এতটুকু না কারণ এতটুকু হেড লসের কারণেই সে কী করবে এদিক বারবার ফ্লো করবে তো এই হেড লসটাকে যদি আমি হিসাব করি এটা হবে কত সিক্স মাইনাস জেড না অবভিয়াস ব্যাপার সিক্স মাইনাস জেড হবে এখানে সিক্স মাইনাস জেড এত মিটার হেড লস আমি পেলাম তো এইবার কিন্তু অঙ্কটা হয়ে গেছে একদম আগের আগেরবারের মতন আমরা কী লিখবো আমরা লিখব গামা সাবমার্স্ট ডিভাইডেড বাই গামা ওয়াটার এটা মানে কি এটা মানে হবে জি মাইনাস ওয়ান জি আর কি আর নিচে হবে ওয়ান প্লাস ই আর যেহেতু এটা কুইক স্যান্ড কন্ডিশন তাই আমার উপরে কী আসবে উপরে আসবে টোটাল কতটুকু হেড লস হলো আর নিচে আসবে আমার সয়েল সাম্পার লেন্থ কত ছিল সেটা হলো আমাদের এইচ তো এইখান থেকে এখন আমরা খুব ইজিলি এইচের জায়গায় কি বসিয়ে দিব এইচের জায়গায় সিক্স মাইনাস দেটটাকে বসিয়ে দিব সো ভ্যালুগুলো বসে আস্তে আস্তে জি ভ্যালু টু পয়েন্ট সিক্স ফাইভ মাইনাস এখানে ওয়ান নিচে আছে ওয়ান প্লাস ইয়ের ভ্যালু কত জিরো পয়েন্ট এইট জিরো এটার সমান সমান আমাদের হেড লস দ্যাট ইজ সিক্স মাইনাস জেড ডিভাইডেড বাই এইচ এইচ এর ভ্যালু কত ফোর মিটার্স সো এখান থেকে হিসাব করলেই আমরা কিন্তু আমাদের রেডটা পেয়ে যাব যেটা মানে আসবে টু পয়েন্ট থ্রি থ্রি মিটার্স তাহলে আমাদের ওয়াটার লেভেলটা ইনিশিয়ালি কোথায় ছিল টু পয়েন্ট থ্রি থ্রি মিটার নিচে ছিল তো এটা হলো আমাদের ফাইনালি এই সলিউশনটা এটার আরও অনেকগুলো সলিউশন আমাদের স্লাইডে করে দেওয়া আছে অল্টারনেটিভ সলিউশনগুলো তো কারো যদি ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট থাকে তাহলে ওই জিনিসগুলো আমরা একটু দেখে নিতে পারবো আর কি ওকে এই ম্যাথটাকে আমি এখানেই রাখছি আরেকটা ম্যাথ আছে সেটা আমরা এই ভিডিওতে একটু করে ফেলি ঠিক আছে সো নেক্সট এক্সাম্পলটা একটু দেখি ওকে সো নেক্সট ম্যাকটা একটু দেখি অনেকটা আগের বারের জাস্ট কিছুটা পার্থক্য আছে তো সেটা আমরা একটু পড়বো আর এখানে আমরা একটু ভিন্ন কন্ডিশন দিয়ে অঙ্কটাকে করার ট্রাই করবো একদম বেসিক্স থেকে আর কি ঠিক আছে সো দেখি কী বলা আছে যে কাট ইজ মেড ইন স্যাচুরেটেড ক্লে তাহলে স্টিভ স্যাচুরেটেড ক্লেতে আমরা কী করেছি গর্ত করেছি মানে এই পুরোটা আগে ক্লে দিয়ে ভরা ছিল সেখানে আমরা এখন কী করলাম গর্ত করে ফেললাম আর কি আচ্ছা দ্যাট ইজ আন্ডারলাইন বাই আ লেয়ার অফ স্যান্ড হোয়াট শুড বি দ্য হাইট অফ ওয়াটার এইচ মানে এখানে আমাদের একটা হাইট দেখানো আছে আর কি যেটা আনফর্চুনেটলি দেখা যাচ্ছে না চিত্রের ভিতরে আমি এটাখানে একটু দেখিয়ে দিই এই যে এখান থেকে এতটুকু যেটা সেটা হলো আমাদের ওয়াটারের হাইট এইচ তো এইচটা কত হতে হবে যাতে আমাদের কাঠটা স্টেবিলিটিটা না হারায় ঠিক আছে আচ্ছা তো প্রথম কথা হলো এখানে স্টেবিলিটি হারানোর কথা বা কেন আসছে স্টেবিলিটি কেন হারাবে আমরা জানি যে একটু আগেই দেখেছিলাম যে এই যে সয়েলের পার্টটুকু এখানে যখন হেডের পরিমাণ অনেক বেশি হয়ে যায় তখন এই পুরো জিনিসটা কি হি করে ভিতরের দিকে কিন্তু ঢুকে যায় তো এখানেও সেরকম একটা জিনিস হবে আমরা যে কর্ত করছি আমরা কি করলাম আমরা আস্তে আস্তে হেডের পরিমাণ বাড়িয়ে দিচ্ছি না তো বাড়িয়ে দিলে একসময় কী করবে হি করে জিনিসটা কিন্তু ভিতরের দিকে ঢুকে যাবে তো এরকম একটা কন্ডিশন এখন আমরা কি চাই আমরা চাই স্টেবিলিটিটা লস না হোক এই কন্ডিশনটা বের করতে তাহলে কাজ করি ম্যাক্সিমাম কত হাইট হলে স্টেবিলিটি লস্ট হয়ে যাবে সেটা বের করি তাহলে তার থেকে কম হাইট রাখলেই আমার কিন্তু কাজ হয়ে যায় ঠিক আছে এখানে অনেকগুলো ডেটা দেওয়া আছে বাট সবগুলোই চিত্রে দেওয়া আছে আর কি ডেটাগুলো একবার থ্রু করি পুরোটা প্রথমে গামা স্যাচুরেশন দেওয়া আছে সেটা কোনটার ক্লেটার এইচ দেওয়া আছে এখানে একটা হাইট সেভেন মিটার এখানে আরও একটা হাইট দেওয়া আছে টু মিটার এখানে একটা হাইট দেওয়া আছে আর স্যান্ডের যে গামা সেটাও কিন্তু আমার এখানে দেওয়া আছে আর এখানে একটা থ্রি পয়েন্ট ফাইভ মিটার দেওয়া আছে সো এই জিনিসটা কিন্তু আবার একটা আলাদা জিনিস এটা আমাদের একটু বোঝা লাগবে ঠিক আছে তো আমরা একদম বেসিক্স থেকে যদি আগাই আমাদের কুইক্স অ্যান্ড কন্ডিশনের জন্য তো অনেকগুলো উপায় আমরা জানি রাইট আমরা এটা বলতে পারি যে সিগমা প্রাইম এটা জিরো হয়ে যাবে অথবা আমরা বলতে পারি যে আমাদের আইসিআর এটা সমান সমান এইচ বাই এইচ এ সমান হবে তো এইরকম বেশ কিছু কন্ডিশন দিয়ে কিন্তু আমরা ওটা করতে পারি বাট একদম বেসিক্স থেকে যদি আগাই সেটা কি ছিল সেটা ছিল যে আমার এখানে নিচের যে পানির পোর প্রেশারটা সেই পোর প্রেশারটা আসলে কাকে ওভারকাম করবে আমার সয়েলের উপরে টোটাল যে প্রেসারটা আছে সেটাকে ওভারকাম করবে অর্থাৎ আমাদের সয়েলটা নিচের দিকে একটা প্রেশার দিচ্ছে যেটাকে আমরা বলতাম টোটাল স্ট্রেস আর আমাদের পানিটা উপরের দিকে একটা স্ট্রেস দিবে যেটাকে আমরা বলতাম পোর প্রেশার এই দুটা যখন সমান হয়ে যেত তখনই আমার কি হতো সিগমা প্রাইমটা জিরো হয়ে যেত আমরা সেই কনসেপ্টটা থেকে একটু আগাই যে সিগমা প্রাইম এটা সমান সমান হলো সিগমা মাইনাস ইউ এটা যদি জিরো হয়ে যায় তখন কি করবে সে স্টেবিলিটি লুজ করবে ওকে তো এখন আমরা যদি এখান থেকে আগাই এখানে আমরা লিখতে পারবো সিগমা সমান সমান হবে পোর প্রেশার ইউ তো আমি এইখানে আবার এই অ্যাপ্রোচটা কেন নিলাম কারণ এখানে আমার ইউটা বের করা অনেক ইজি আমাদের যদি মনে থাকে আমরা পোর প্রেশারটা বের করতাম কিন্তু এই পিজোমেট্রিক হেড যেটা আছে সেটাকে দিয়ে আমি যদি একবার একটু দেখিয়ে আনি কারণ কনফিউশন লাগতে পারে সো একটু দেখে আসি আমরা আগের স্লাইডগুলোতে একটু পরেই আছে আই গেস হ্যাঁ এইখানে এই যে একদম থার্ড যে ভিডিওটা ছিল ওখানে কিন্তু আমরা জিনিসটাকে ডিসকাস করেছিলাম যে আমাদের ওয়াটারের যে হেডটা দেখেন পিজোমিটারের যে হেডটা আছে সেটা কত সেটা হলো জেড তা আমরা পোর প্রেশার যখন হিসাব করেছিলাম তখন কিন্তু গামা ডাব্লিউ ইন্টু জেড দিয়ে হিসাব করে ফেলেছিলাম এবং সেটাকেই আমরা অনেক বুংবাং বেশ কিছু কাজ টাস করে আলটিমেটলি এভাবে লিখতে পারি ঠিক আছে এগুলো হাবিজাবি কাজ কিন্তু একদম বেসিক্স কোনটা বেসিক্স হচ্ছে পিজোমেট্রিক হেড আমাকে যেই হেডটা দেখাচ্ছে ওইটার কারণে যে প্রেশারটা তৈরি হচ্ছে সেটাই আমাদের পোর প্রেসার তো ওইটা তো আমাকে ডাইরেক্ট দেওয়াই আছে আমি আবার এত কিছু কেন করবো এত কিছু তো করার দরকার নেই আমি জাস্ট এই লাইনটা থেকে জিনিসপত্রগুলো কিন্তু লিখে ফেলতে পারি রাইট সো আমরা ওই কাজটাই কিন্তু করলাম সো এখন একটু পিছনের দিকে ফিরে আসি আবার ওকে তা আমরা ডানের পার্টটা কিন্তু বুঝে গেছি যে আমাদের এখানে যেহেতু পিজোমিটারের হেডটা দিয়েই দিয়েছে সেটা কত থ্রি পয়েন্ট ফাইভ মিটার তাহলে আমি পোর প্রেশার কিন্তু জানি এখন তাহলে পোর প্রেসারটাকে লিখে ফেলা যাক সেটা হবে গামা ওয়াটার মাল্টিপ্লাইড বাই তার যে হেড আছে সেটা সেটা কত থ্রি পয়েন্ট ফাইভ ওকে এটা গেল এখন এখানে বসাতে হবে গামা সয়েল এখন গামা সয়েল কোনটা ছিল মানে সিগমা সিগমা টোটাল যেটা কোনটা ছিল সেটা ছিল আমাদের যেই ও সয়েলটা আমাদের স্যাম্পল ছিল আমরা যে এক্সাম্পলের ভিতরে চিন্তা করেছিলাম সেটা কিন্তু এতটুকু সয়েল ছিল রাইট এই সয়েলটার উপরে টোটাল কতটুকু প্রেশার আছে সেটা হলো আমাদের টোটাল প্রেশার তো আমি দেখতে পাচ্ছি সয়েলটার উপরে আমার এইখানে একটা প্রেশার আছে তার উপর আরেকটা প্রেশার কোনটা আরেকটা প্রেশার হলো এই ওয়াটারের প্রেশারটা তো আমি এখানে ফর্মুলা ইউজ না করার আরও একটা কারণ কি আরও একটা কারণ হলো আমরা যখন ফর্মুলাটা ডিরাইভ করেছিলাম আইসিআর একটু দেখে আছি রাইট যে। এখানে আইসিআর এর ফর্মুলা যখন ডিরাইভ করেছি তখন এখানে কিন্তু ওয়াটারের কোনো পার্ট আমরা রাখিনি কারণ ওয়াটারের পার্ট রাখলে এখানে কিন্তু একটা ওয়াটারের কিছু আসতো রাইট এখানে একটা ওয়াটারের পার্ট কিন্তু চলে আসতো তো তখন যখন আমি এই দুটাকে বিয়োগ দিতাম বিয়োগ দিয়ে সিগমা স্ট্রেসটা বের করতাম আমার এখানে একটা ওয়াটারের পার্ট রেখে থেকে যেত যেটা কিন্তু এই ফর্মুলার ভিতর কোথাও মেনশন নাই তাই এই ফর্মুলা দিয়ে কিন্তু এখন আর কাজ হবে না যেহেতু ওখানে এখন ওয়াটার লেভেল আছে তাই এখন আর ফর্মুলা দিয়ে হবে না তাহলে বলতে পারি আবার এটার ভিতর কেন ফর্মুলা দিয়ে হয়েছে কারণ এখানে দেখেন আমরা এখনও ওয়াটার রাখি তো ওয়াটার রাখার আগে কী হবে সেটাই কিন্তু আমরা চিন্তা করে ফেললাম আর এটার ভিতরে আগেই ওয়াটার আছে সো ওয়াটারটা যেহেতু দিয়ে দিয়েছে সেই কারণে আমাদের এই কাজটা করা লাগে আর কি এনিওয়ে তো আমরা একটু সামনের দিকে আগাই তাহলে এখন আমরা বুঝতেই পারছি আমার এতটুকু যে সয়েল সেই সয়েলের ওয়েটটা আমার দেওয়া লাগবে তো স্যাচুরেটন যে গামাটা সেটাকে আমরা বসালাম সেটাকে মাল্টিপ্লাই করতে হবে কী দিয়ে অবশ্যই আমার সয়েলের যেই ডেপথটা আছে সেটা দিয়ে করতে হবে এখানে স্যান্ডের পার্টটা কিন্তু আমার লাগবে না কারণ স্যান্ডটা কিন্তু হিভিন করবে না কে করবে আমাদের এই যে সয়েলের পার্টটুকু আছে এতটুকু করবে তো এইটা আমরা বের করে ফেলতে পারি সাতের থেকে পাঁচকে বাদ দিয়ে তাহলে এতটুকু চলে আসবে তো সাতের থেকে পাঁচকে বাদ দিলে কত থাকে দুই থাকে তো দুই বসিয়ে দিলাম প্লাস এখানে যে ওয়াটারটা আছে সেই ওয়াটারের হাইটটা আমার এখানে বসানো লাগবে তো ওয়াটারের জন্য যেই পরিমাণ স্ট্রেস আসছে সেটা হলো গামা ডাব্লিউ মাল্টিপ্লাইড বাই ওয়াটারের হাইট যেটা হলো আমাদের এইচ তো এই এইচটাই কিন্তু আমার এখানে বের করে নিতে হবে ঠিক আছে তো এই কোয়েশনটার দিকে যদি তাকাই গামা ডাব্লিউ আমরা জানি এটা কত নাইন পয়েন্ট এইট আমি একটু পাশে লিখে রাখি ওকে গামা ডাব্লিউ এটা মানে হলো আমাদের কত নাইন পয়েন্ট এইট ওয়ান কিলো নিউটন পার মিটার কিউব এটা আমাদের জানা আছে গামা স্যাচুরেশন এটা কিন্তু আমার জানার নাই নাকি জানা আছে আছে তো এই যে গামা স্যাচুরেশন ডিরেক্ট কিন্তু দেওয়া আছে সো নাইনটিন গামা স্যাট দিস ইজ নাইনটিন ইউনিটটা সেম আর কি সো সেম ইউনিট এভাবে দিয়ে দিলাম এখন জাস্ট এখানে ভ্যালুগুলো বসাবো এবং বসিয়ে আমরা কী করবো এইচের মানটা বের করে নেব সেই দেখি কত আছে তো এটাকে আমরা হিসাব করে ফেললে আমাদের রেজাল্ট আসবে দেখবেন জিরো পয়েন্ট থ্রি সেভেন বাট এটাকে যখন হিসাব করবেন তখন দেখবেন যে এখানে একটা কিন্তু মাইনাস আসবে হ্যাঁ তো মাইনাসটাকে এখানে কনসিডার করে না কেন জানি আমার এক্সাক্টলি আসলে জানা নেই কারণটা তো কারণ যদি কেউ জানেন একটু ইনবক্সে ইয়াতে ইনবক্সে বললাম কমেন্ট একটু জানাই দিন আর কি যে কেন আমাদের এখানে মাইনাসটাকে আমরা প্লাস কনসিডার করতেছি তো আমার যেটা ধারণা সেটা হলো এখানে একটা হেডলস কিন্তু থাকার কথা ছিল রাইট এখানে একটা হেড থাকবে যেই হেডের কারণে জিনিসটা এইভাবে ভেতরের দিকে প্রবেশ করবে তো সেই হেডটা তো আমি এখানে কনসিডার করে ফেলেছি থ্রি পয়েন্ট ফাইভ দিয়ে তারপর আমি আবার এখানে আবার একটা হেড নামে এক জিনিস অ্যাড করে দিয়েছি তো সেই কারণে হয়তো আমার এই প্রবলেমটা আর কি হতে পারে নিয়ে আসলে এক্সাক্টলি শিওর না এটা প্রবলেম কি না যদি আমি কখনো জানতে পারি তাহলে সামনের কোন একটা ভিডিও আমি জানাই দিব আর কি এই প্লে লিস্টে থাকবে অবশ্যই অন্য প্লে লিস্টে থাকবে না ঠিক আছে তো আপাতত আমি জিনিসটাকে একটুকেই রেখে দিচ্ছি যে প্লাস আর মাইনাস কালকে যদি পরীক্ষার জন্য মাইনাস আসে আমরা কী বসাবো এটাতে প্লাস বসিয়ে দিব আর কি যদি একদম এক্স্যাক্টলি এই ধরনের কন্ডিশন হয় আর কি ঠিক আছে একটু কেয়ারফুল থাকবো কারণ বইয়ের ভিতরে আসলে মাইনাসটাকে ইগনোর করে এক্স্যাক্টলি এখানে প্লাস বসে দেওয়া হচ্ছে মাইনাসটা ওরা কনসিডারই করে নেই সো এটা হলো আমাদের কথা আর কি সামনে কোনো ম্যাথে যদি সলিউশন পাই তাহলে অবশ্যই আমি সলিউশনটা একটা ভিডিও আকারে বলে দেবো আর কি ওকে সো এই হলো আমাদের এই তিনটা ম্যাথ আশা করি এগুলো আমরা বুঝতে পেরেছি লাস্টেরটাতে অল্প একটু ঝামেলা আছে বাট বাকিগুলো কিন্তু মোটামুটি ক্লিয়ার থাকার কথা ঠিক আছে সো এই টপিকটাকে এতটুকুই রাখছি নেক্সট টপিকে আমরা অন্য একটা জিনিস একটু পরার ট্রাই করবো অথবা অথবা এমন হতে পারে যে আমরা ট্রাম ফেনাল অর্ডার সামথিং কোনো একটা কোয়েশন এখানে আলোচনা করছি ঠিক আছে সো এই ভিডিওটা এতটুকুই রাখছি